হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে। আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি। আজকের ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো দার্জিলিং ম্যালের কাছাকাছি একটি ভালো হোটেল। হোটেলের নাম শান্তি নিলাম। হোটেল শান্তি নিলাম দার্জিলিং ম্যাল থেকে ঠিক কতটা দূরে এবং এর ভেতরে থাকা এবং খাওয়ার কি ব্যবস্থাপনা রয়েছে, রুমগুলি কেমন, তার কি বাজেট রয়েছে, তার সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওতে একটি বিস্তারিত তথ্য তুলে ধরছি। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও। এটি হচ্ছে হোটেলের গ্রাউন্ড ফ্লোর। এখানে আপনারা একদিকে যেমন রিসেপশন পেয়ে যাবেন, তেমনি অন্যদিকে ডাইনিং এরিয়াও পেয়ে যাবেন। ফ্যামিলি নিয়ে কিছুটা সময় আপনারা বসে কাটানোর জন্য এখানে সোফারও ব্যবস্থা রয়েছে। দেখুন এই রিসেপশন এরিয়াটি কত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। চলুন এবার দেখে নিই এই গ্রাউন্ড ফ্লোরেরই একটি রুম, রুম নাম্বার 201। এটি হচ্ছে এই 201 নম্বর রুমের বেড। এটি একটি ডাবল বেড। আপনারা দেখতেই পাচ্ছেন দুজন খুব ভালোভাবে এই বেডেতে থাকতে পারবে। ঠান্ডার কারণে যেমন দেখুন ফ্লোরেতে কার্পেট বিছানো রয়েছে, তেমনি কিন্তু ওয়াল এবং টপেতেও কাঠ দিয়ে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। রুমগুলি কিন্তু সত্যিই খুব পরিপাটি করে গুছানো। রুমেতে বেডসাইড টেবিলের পাশাপাশি রয়েছে একটি ইলেকট্রিক কেটলি, একটি বড় আয়না, একটি এলইডি টিভি, দুটি বেতের তৈরি বসার জায়গা এবং একটি টি টেবিল। এটি একটি ভিউ রুম, কিন্তু এখন রাত্রি হওয়ার কারণে পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্যতা আপনাদের অনুভব করাতে পারছি না। কিন্তু রাত্রির পাহাড়েও কিছু কম যায় না। রাত্রির পাহাড়েও দূরে পাহাড়ের কোলে ছোট ছোট গ্রামগুলি থেকে ভেসে আসা আলোকবিন্দুগুলিও অনেক কথা বলে যায়। এখন দেখে নেব এই রুমের বাথরুমটি। বাথরুমে রয়েছে বেসিন, আয়না, হ্যাঙ্গার, শাওয়ার, কোমোট এবং গরম জলের জন্য গিজারের ব্যবস্থাও। সব মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একটি বাথরুম। এখন যাব ফার্স্ট ফ্লোরে, সেখানেও কিছু রুম আমরা দেখে নেব। এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরে একটি রেস্টের জায়গা, ব্যালকনিও বলতে পারেন, যেখানে বেতের তৈরি দুটি বসার জায়গা রয়েছে এবং খুব সুন্দর করে ডেকোরেশন এবং লাইটিং করা রয়েছে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে 303 নাম্বার রুম। এটি একটি ট্রিপল বেডরুম। রুমের মেঝেতে দেখুন কার্পেট পাতা রয়েছে, আর এই যে বিছানাটি দেখছেন এটি ডাবল বেডের। এখানে দুজন খুব ভালোভাবেই থাকতে পারবেন। এই রুমের ওয়ালগুলিও দেখুন খুব সুন্দর করে উডেন ডিজাইন করা রয়েছে। রুমের মধ্যে রয়েছে একটি বেডসাইড টেবিল, সেখানে ইলেকট্রিক কেটলি রয়েছে আর দুটি বেতের তৈরি বসার জায়গা, সাথে দেখুন একটি টি টেবিল এবং একটি সিঙ্গেল বেড, যেটি আপনাদেরকে একটু আগে বললাম। রয়েছে একটি এলইডি স্ক্রিন এবং একটি ছোট ওয়ার্ড্রব। দেখুন আপনারাই দেখে নিন, এই বেডে যদি দুজন থাকা যায় তাহলে অপর যে বেডটি দেখালাম সেটিও সিঙ্গেল বেড, হলো এটি ট্রিপল বেডরুম। চলুন এবার দেখে নিই এই রুমের বাথরুমটি। বাথরুমে রয়েছে একটি বেসিন, শাওয়ার, কুমোট, গরম জলের জন্য গিজারের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি ঠিকঠাক একটি বাথরুম।
বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্ট করে জানান। আর যদি এই ভিডিওর বিষয়ে কিছু জানার থাকে সেটিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে এই ধরনের বেড়াতে যাওয়ার ভিডিও তৈরি করতে আরও বেশি অনুপ্রাণিত করে। আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটিকে। ফার্স্ট ফ্লোরে অবস্থিত এটি 302 নম্বর রুম, এটিও একটি ট্রিপল বেডরুম। ঠান্ডার কারণে দেখুন মেঝেতে কার্পেট পাতা রয়েছে, বসার জন্য বেতের তৈরি দুটি বসার জায়গা রয়েছে, একটি টি টেবিলও রয়েছে, রয়েছে একটি বড় আয়না এবং এলইডি টিভি। একটি মাঝারি সাইজের আলমারিও কিন্তু রয়েছে। আর এই হচ্ছে ট্রিপল বেড, এদিকে রয়েছে ডাবল বেড আর ওপাশে সিঙ্গেল বেড। দেখুন এই রুমটিরও টপ খুব সুন্দরভাবে উডেন ডিজাইন করা রয়েছে। দেখতেই পাচ্ছেন রুমগুলি কিন্তু কতটা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর করে সাজানো গুছানো। এই রুমেতেও রয়েছে ইলেকট্রিক কেটলির ব্যবস্থা, অর্থাৎ সকালবেলা আপনারা নিজেরাই চা করে খেতে পারবেন। এবার দেখে নেব এই 302 নম্বর রুমের বাথরুমটিও। এই বাথরুমেও রয়েছে বেসিনের পাশাপাশি আয়না, হ্যাঙ্গার, শাওয়ার, কুমোট এবং গরম জলের জন্য গিজারের ব্যবস্থা। এখন চলে এসেছি রিসেপশনে, আর এখানেই ম্যানেজার বাবুর কাছ থেকে জেনে নেব এই আদ্যপান্ত বাঙালি হোটেলটির বিষয়ে বেশ কিছু তথ্যাদি। নমস্কার দাদা, আমরা এখন যে হোটেলটাতে রয়েছি এই হোটেলটার কি নাম আছে? হোটেল শান্তি নিলায়ম দার্জিলিং। হোটেল শান্তি নিলায়ম? আচ্ছা, আমি তো দেখলাম একেবারে বাঙালি হোটেল এটা। আমি ঘুরে দেখলাম সমস্ত আপনার রুমগুলো, আপনার রেস্টুরেন্ট, আর আপনার সাথে কথা বলেও আপনার ব্যবহারও খুব ভালো লাগলো আমার। তো আমার দর্শক বন্ধুদের জন্য যদি একটু বলে দেন এই হোটেলে আসবার যে রাস্তা ম্যাল থেকে তারা কিভাবে এখানে আসবে? দেখুন এক্স্যাক্টলি আমাদের মেন টার্গেট হচ্ছে ম্যাল আসা। এবার দার্জিলিং ম্যাল থেকে আমাদের হোটেল খুব নিয়ারেস্ট, এক্স্যাক্টলি মিটারে যদি মাপেন 392 মিটার, মানে 400 মিটারের মধ্যে পুরোটাই সমান রাস্তা। আর একদম আমাদের পাশের প্রাইম লোকেশন হচ্ছে আমার পাশের বিল্ডিং, সেটা হচ্ছে শেরপা মনেস্ট্রি, মানে শেরপা গুম্পা বলে ফেমাস, সারা দার্জিলিং চেনে শেরপা গুম্পা। আচ্ছা, তো মলে এসে যদি যে কোনো কাউকে কেউ জিজ্ঞাসা করে যে শেরপা গুম্পা যাব, সবাই চোখ বন্ধ করে দেখবে শেরপা গুম্পা, তার ঠিক জাস্ট গালাগোয়া বিল্ডিংটি। আচ্ছা, মানে ওই ম্যাল থেকে যে রাস্তাটা আপনার আসছে আপনার আস্তাবল রোড হয়ে, আস্তাবল রোড ওখান থেকে যে তিনটে রাস্তা ভাগ হচ্ছে তার মাঝখানে রাস্তাটা ধরতে হবে। এটা হচ্ছে মানে গেস্ট যদি নিজেরা গাড়ি বুক করে আসেন সেক্ষেত্রে তাদের ওই ম্যালের নিয়ারেস্ট হয় রামাডার সামনে ক্লাব স্ট্যান্ড বা ম্যালের ব্যাক সাইডে ভানুমোহন স্ট্যান্ড, ওখানে নেমে আসতে হবে। এছাড়া আমরা গাড়ি পিক আপ ড্রপ ফেসিলিটিও আছে, যদি গেস্ট গাড়ি আমাদের হোটেল থেকে বুক করে তাহলে কিন্তু একদম হোটেলের সামনেই পিক আপ ড্রপ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি এনজিপি কিংবা শিলিগুড়ি যে কোনো জায়গা থেকে, শিলিগুড়ি যেখান থেকেই উনি আসবেন, বাগডোগরা এয়ারপোর্ট হোক, পুরো আমরা এখানকার দার্জিলিং গাড়ি ওখানে পাঠিয়ে দেবো, ওনাকে পিক আপ করে একদম আমার হোটেল থেকেই ড্রপ করবে। আচ্ছা, এই হোটেলে আপনার টোটাল কতগুলো রুম রয়েছে? টোটাল দশটা রুম রয়েছে। আচ্ছা, এই রুম তো সিজন ওয়াইজ ভেরি করে, কম বেশি করে। আচ্ছা, ধরুন ডাবল বেডরুম সিঙ্গেল বেডরুমের উপরেও, মানে ডাবল বেডরুম, ফোর বেডরুম, থ্রি বেডরুম, এটার উপরেও ডিপেন্ড করে, আবার ভিউ নন ভিউ রুম তার উপরেও রেট ডিপেন্ড করে। একদম একদম। তো মোটামুটি আপনার এখানে সব থেকে কম রেঞ্জের হোটেল কি, মানে কোন রুমটা হতে পারে? মানে এখানে আমরাও টোটাল সারা বছর 365 দিনকে জেনারেলি তিনটি ভাগে ভাগ করে নিই। আচ্ছা, একদম টোটাল ডাল বা অফ সিজন, ম্যাক্সিমামটা চলে মিড সিজন, আর কিছু টাইম খুব টপ পিক সিজন থাকে, যে সময় প্রায় দার্জিলিংয়ে রুমেরই ক্রাইসিস হয়ে যায়। তো সেই হিসাবে একদম অফ সিজনে ধরুন আমার রুম রেট 1200 থেকে 2500 অবধি থাকে। আচ্ছা, তারপরে মিড সিজনে ওই রেটটাই আপনার হয়ে যায় 1800 থেকে 3500, আর একদম টপ পিক সিজনে আপনার 3000 থেকে 5000। ওটা তো সারা দার্জিলিং জুড়েই সমস্ত হোটেলেই হয়, এমন নয় যে শুধুমাত্র আপনার জায়গায়।
সমস্ত হোটেলেই সিজন অফ সিজন একটা চলেই, যারা দর্শক বন্ধুরা আসে তারাও সবাই জানে বিষয়টা যে ট্যুরিস্ট স্পট সিজন অফ সিজন একটা ভেরি করে, আর সমস্ত দার্জিলিং জুড়েই এটা ভেরি করে যে একটা বসে ডিসিশন হয়ে এই ভাড়াগুলো ঠিক হয়। একদম। আর একটুখানি শর্টেজে একটা জিনিস বলে রাখি, আমাদের হয়তো বোর্ডটা ভালো করে ফলো করে দেখবেন, ওখানে লেখা রয়েছে লজ এন্ড ফুড। হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে দেখছি। মানে আমাদের কিন্তু ফুডিং লজিং হিসেবে গেস্টকে আমরা বুকিং নিই না। আচ্ছা। আমাদের প্রায়োরিটি হচ্ছে রুম বুকিং হয়, রুম বুকিং হয়। দেখুন, দুদিনের জন্য মানুষ বেড়াতে আসে, খাওয়া দাওয়া দিয়ে তাকে বার্ডেন আমরা করাতে চাই না। আর সে ম্যাক্সিমাম গেস্টেরই যেটা আমি উপলব্ধি করেছি যে দুপুরবেলাটা তারা বাইরেই থাকে, ওই সন্ধ্যাবেলা এসে লাঞ্চ করানো ওটা খুবই অড ব্যাপার। সুতরাং আমাদের এখানে যারাই আসবেন রুম হিসেবে, রুমের রেটই আমরা ডিরেক্ট বলি, রুম রেট হিসেবে বুক করবেন। আমাদের নিজস্ব মেনু চার্ট আছে, কিচেন আছে, আলাক্রাটে মেনু সিস্টেম আছে, আপনাদের পছন্দ হলে এখানে অর্ডার করে খেতে পারবেন। আচ্ছা, আমি দর্শক বন্ধুদের জন্য আপনার মেনুটাও আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেব। আর একটা বিষয়, যদি ধরুন যদি ফুডিং লজিং নিয়ে কেউ হয়, তাহলে একটা রুমের একটা লোকের কত টাকা পড়তে পারে? না, আমরা তো ওই সিস্টেমেই বুক করি না। আচ্ছা, ওই সিস্টেমে বুক করেন না? সিস্টেমটাই নেই আমাদের। আচ্ছা, আপনি লজিং হিসাবে নিন, এবার কি খাবেন মেনু কার্ড দেখে সেটা, বা যিনি বুকিং করলেন তাকে যদি বলে দাদা আপনার মেনু কার্ডটা পাঠিয়ে দিন, আমরা মেনু কার্ডটা WhatsApp এ পাঠিয়ে দিই। আচ্ছা, তিনি দেখে নেন। ডাইরেক্ট বুকিং এখানে মাঝে কোনো এজেন্টের ব্যাপার নেই, আমি নিজে ওনার কথা বলছি। আমি অবশ্যই আমার দর্শক বন্ধুদের জন্য আপনার মেনু কার্ডটা এই ভিডিওর মধ্যে দিয়ে দেব। আর একটা বিষয় হচ্ছে, আপনার এই যে আমি টোটাল ভিডিও আমি তুললাম আপনার হোটেলের, আমি দর্শক বন্ধুদের জন্য আমার এই ভিডিওর নিচে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি ডিরেক্ট আপনার নাম্বার দিয়ে দেবো, আপনার নাম্বারেই আমার দর্শক বন্ধুরা ফোন করবে। যখন ফোন করবে তখনকার যে ভাড়া হবে সেই ভাড়া হবে, আপনারা আপনি ফোনে কথা বলে নেবেন, আপনি ভিডিও কলে রুম দেখে নিতে পারেন, আপনি নিজে আপনার যদি ভিডিও থাকে পার্সোনাল ভিডিও আপনি তাদেরকে শেয়ার করে দিতে পারেন, আর যদি বুকিং করে তারা অনলাইনে আপনাকে পেমেন্ট করলে তার রিসিপ আপনার একদম হোটেলের নামে মেল করে দিতে পারেন। আমাদের স্পেশালিটিটা হচ্ছে যে সে রুম নন ভিউ হোক, ভিউ হোক, আমরা আগে রুমের ফটো পাঠাই, এবং ফটো পাঠানোর পর গেস্ট রুম চুজ করলে তবেই তার বুকিং নেওয়া হয়। আমাদের বুকিং পলিসিও আমি আপনাকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আমাদের হচ্ছে টোটাল যা বুকিং ভ্যালু তার 50% অ্যাডভান্স নিয়ে আমরা বুকিং কনফার্ম দিই, ব্যালেন্স 50% উনি হোটেলে আসলেন, আমার রুম দেখে নিলেন যে হ্যাঁ যে ছবিটা আমি পাঠিয়েছিলাম এক্স্যাক্ট সেই রুমটা আছে কিনা, তারপরে উনি 100% পেমেন্ট ক্লিয়ার করবেন, যেটা আমাদের বিলে মেনশন করা থাকে উনি চেকিং করে নিলেন, তাতে ওনারও কোনো অসুবিধা নেই, আমাদেরও কোনো অসুবিধা। ঠিক 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 ঠিক, ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার এই ভিডিও কি আপনারা প্রথম দেখছেন? আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে কি আপনারা নতুন? তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল করে দিন, যাতে আমার এই ধরনের বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতন টাটা।